রিভাই বেরিম্যান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আপনাদের সাথে সকল বই সিরিজ নিয়ে। মানসিক দাসত্ব, ধরুন সাদা পাঞ্জাবি পরে আপনি কারো জানাজায় গেছেন, আপনার পোশাক নিয়ে শুনতে পেলেন দুজনের মন্তব্য। প্রথমজন বলল, ও সাদা পাঞ্জাবি পরে এসেছে। দ্বিতীয়জন বলল, ও কালো পাঞ্জাবি পরে এলে ভালো করত। এই দুই ধরনের মন্তব্যের মধ্যে পার্থক্য কি? অনেক ধরনের পার্থক্য আছে, তবে আমরা মৌলিক একটা পার্থক্যের উপর ফোকাস করব। প্রথমজনের কথা একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, সে জাস্ট একটা তথ্য জানাচ্ছে, নিরেট ইনফরমেশন, এর সাথে কোনো কিছু যোগ করা হয়নি। দ্বিতীয়জনের বক্তব্য হলো তার ব্যক্তিগত মত, কোনো ফ্যাক্ট না। জানা যাতে সাদার বদলে কালো পরা কি আসলেই ভালো, কালোই কি বেস্ট চয়েস, নাকি রংটা অফ হোয়াইট, নীল বা অন্য কোনো কিছু হতে পারে। এই ধরনের প্রশ্নের অনেক রকম উত্তর হতে পারে। এক একজনের কাছে ভালো লাগতে পারে এক এক রং, কিন্তু দ্বিতীয়জনের এই বক্তব্য কোনো নিরেট তথ্য না, অনেক মতের মধ্যে একটা মত কেবল। প্রথমজনের বক্তব্য একটা পজিটিভ স্টেটমেন্ট, দ্বিতীয়জনের বক্তব্য নর্মেটিভ, যে বক্তব্য শুধু কোনো বাস্তব সত্য বা তথ্যকে তুলে ধরা সেটা পজিটিভ। অন্যদিকে নর্মেটিভ বক্তব্য হলো যার নির্দিষ্ট মত, যেমন ঔচিত্য বা নৈতিকতা প্রকাশ করে। এই পার্থক্যটা মাথায় রাখুন। লক্ষ্য করবেন, ইসলামের সাদা কালো এবং এই দুইয়ের মাঝে অন্য সব রঙের চামড়ার সমালোচকদের ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু পয়েন্টে ফিরে আসি। এই মূল পয়েন্টগুলোর শেকড় থেকে বের হয়ে আসা বিভিন্ন শাখা প্রশাখার দিকে নিয়ে যাই ইসলামের বিরুদ্ধে তোলা তাদের আপত্তিগুলো। এই শাখা প্রশাখাগুলো অনেকগুলোরই আপনার চেনা, যেমন ইসলামে নারীর পূর্ণ মর্যাদা এবং অধিকার দেওয়া হয় না, ইসলামে বাক স্বাধীনতা নেই, সমকামীদের প্রতি ইসলামের অবস্থান উগ্র, ইসলাম মত প্রকাশের স্বাধীনতা দেয় না, ইসলাম ধর্মের স্বাধীনতা দেয় না, ইসলাম সাম্প্রদায়িক, ইসলামে অনেক বিধিবিধান অমানবিক, নারী পুরুষের মেলামেশা এবং যৌনতার ব্যাপারে ইসলামের ধারণা সেকেলে, ইসলাম সহিংসতাকে সমর্থন করে ইত্যাদি। কাফিরদের মধ্যে যারা ইসলামের সমালোচনা করে অথবা মুসলিম পরিবারে জন্ম নিয়ে যারা নাস্তিক, অজ্ঞেয়বাদী অথবা ইসলাম বিদ্বেষী হয়, ইসলাম মানার ব্যাপারে তাদের অস্বস্তি, আপত্তি এবং অভিযোগের একটা বিশাল অংশ দেখবেন ঘুরপাক খায় এগুলোর মধ্যেই। এমনই কোনো চিন্তাকে কেন্দ্র করে শুরু হয় অনেকের সংশয় কিংবা বিদ্রোহের। অন্যদিকে এই অভিযোগগুলো করা হলে মুসলিমদের মধ্যে অনেকে ব্যস্ত হয়ে যান, ইসলামেও নারীর অধিকার আছে, ইসলাম সবচেয়ে মানবিক ধর্ম, ইসলাম মানে শান্তি, ইসলাম সবচেয়ে সহনশীল ইত্যাদি প্রমাণে। কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে মনোযোগ দেওয়া দরকার, যেটা আমরা কেউ দেই না বললেই চলে। সেটা কি? দেখুন, এই যে সমালোচনাগুলো করা হচ্ছে এগুলোর প্রতিটির পিছনে কাজ করছে ভালো মন্দের একটি নির্দিষ্ট ধারণা। এই আপত্তিগুলো তোলা হচ্ছে নৈতিকতার একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থেকে। আচ্ছা বলুন তো, নারীকে পুরুষের সমান অধিকার কেন দিতে হবে? কেন সমকামিতাকে বিকৃতি মনে না করে বরং সমকামীদের অধিকার আদায়ের চেষ্টা করতে হবে? কেন একজন মুসলিম আর একজন কাফির কে সমান মনে করতে হবে? নারী পুরুষের যৌনতার ব্যাপারে বর্তমান পৃথিবী যে অবস্থান গ্রহণ করেছে, কেন সেটাকে ঠিক মনে করতে হবে? কেন এটা খারাপ আর ওটা ভালো? কিসের ভিত্তিতে, কোন মাপকাঠি অনুযায়ী? বিজ্ঞান? উপরের একটা প্রশ্নের সাথে বিজ্ঞানের কিংবা আরো নির্দিষ্টভাবে বলতে নিরেট তথ্য কিংবা বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট বিজ্ঞান আপনাকে বলবে নারী এবং পুরুষের মস্তিষ্কের গঠন এবং কার্যপ্রণালী ভিন্ন, যা তাদেরকে ভিন্ন ভিন্ন কাজের জন্য উপযোগী করে তোলে। ইতিহাস আপনাকে বলবে যুদ্ধ রাষ্ট্রের নামে হয়, দর্শনের নামে হয়, স্বার্থের জন্য হয়, গায়ের রঙের জন্যও হয়। যখনই দুদল মানুষের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণ সমাধান করা যায় না এবং এক বা উভয়ের মতবিরোধকে মেনে নিয়ে সহবস্থান করতে চায় না, তখন ফয়সালা হয় সহিংসতার মাধ্যমে। এটা মানব ইতিহাসের এক ধ্রুব সত্য। বহুবিবাহ, সমকামিতা, ইসলামের দণ্ডবিধি, প্রতিটি আপত্তির ক্ষেত্রে পাল্টা প্রশ্ন করা যায়, কেন বহুবিবাহ খারাপ আর সমকামী বিয়ে ভালো? কেন মুরতাদের জন্য মৃত্যুদণ্ড বরবার কিন্তু রাষ্ট্রদ্রোহীর জন্য মৃত্যুদণ্ড জায়েজ? কেন আর যে কেউ শক্তি ব্যবহার করলে সেটা বেআইনি কিন্তু রাষ্ট্র করলে সেটা বৈধ? কেন আমেরিকা আর জাতিসংঘের সমর্থন পাওয়া সশস্ত্র দল বিপ্লবী আর অন্য সবাই জঙ্গি কিংবা সন্ত্রাসী? এইরকম অনেক প্রশ্ন ওঠানো যায়, কেন এটা খারাপ ওটা ভালো? হতে পারে কোনো কোনো ক্ষেত্রে যেটাকে ভালো দাবি করা হচ্ছে সেটা আসলেই ভালো, কিন্তু এই ভালো মন্দটা ঠিক করা হচ্ছে কিভাবে, কিসের ভিত্তিতে?
বন্ধ ঘড়িও 24 ঘন্টায় দুইবার ঠিক সময় দেয়, তাই বলে বন্ধ ঘড়ির উপর কিন্তু ভরসা করা যায় না। আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো, এসব সমালোচনার পেছনে নৈতিকতার একটি নির্দিষ্ট কাঠামো আছে। ভালো মন্দের একটি নির্দিষ্ট ধারণা থেকে এই উপসংহারগুলো বের হচ্ছে। প্রশ্ন হলো, সেই ফ্রেমওয়ার্কটা কি, সেই মতাদর্শটা কি? লিবারালিজম, সেকুলার হিউম্যানিজম, এনলাইনমেন্টের গর্ভ থেকে বের হয়ে আসা দৃষ্টিভঙ্গি, এই ফ্রেমওয়ার্ক আমাদের যেসব উপসংহার দিচ্ছে সেগুলো নর্মেটিভ, পজিটিভ না। আপনার কাছে মনে হতে পারে যে জানাজার জন্য সবার গোলাপি রঙের ফতোয়া পরে আসা উচিত, কিন্তু আপনার মনে হওয়া আপনার মতকে সঠিক প্রমাণ করে না। দাবিকে সত্য বলতে হলে প্রমাণ লাগবে। সেকুলার হিউম্যানিজম বা লিবারালিজমের উপসংহারগুলোকে ধ্রুব সত্য বলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার আগে আপনাকে প্রমাণ করে দিতে হবে এটা নিছক আপনার মত না, বরং এটা সত্য। 2+2=4, এটা একটা বাস্তব সত্য, এটা অস্বীকার করা সম্ভব নয়। কিন্তু 2+2=22 হওয়া উচিত ছিল, এটা নিছক দাবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভালো মন্দের এই নির্দিষ্ট কাঠামো কেন আমি মেনে নিতে বাধ্য? 100 বছর আগে ইউরোপের ঔপনিবেশিক লুটেরা নিজেরা নিজেরা ভেবে যে মানদণ্ড বানিয়েছে, সেটা আমি মানব কেন? নাস্তিক ইসলাম বিদ্বেষীরা প্রশ্ন করে, আমি স্রষ্টার অস্তিত্ব মেনে নেব কেন? কোরআনে আছে বলে আমাকে মানতে হবে? অথচ এই একই স্ট্যান্ডার্ড তারা নিজেদের ক্ষেত্রে ব্যবহার করে না। তুমি যেটাকে ভালো বলছো সেটাকে আমার ভালো বলে মেনে নিতে হবে কেন? তোমার দেওয়া মানবাধিকার, অগ্রগতি আর উন্নতির সংজ্ঞাকেই কেন গ্রহণ করতে হবে? আমার কেন মানতে হবে তোমাদের ঠিক করা ভালো মন্দের কনসেপ্টকে? পুরো মানব জাতির ইতিহাস থেকে মাত্র 200-300 বছরের অল্প একটা সময়কে আলাদা করে নিয়ে সেই সময় গড়ে ওঠা ইউরোপের অল্প কিছু মানুষের চিন্তা ভাবনা এবং দর্শনকে ধ্রুব সত্য বলে মেনে নেওয়ার দাবি তুমি কিভাবে করো? তুমি চাও আমার পুরো দৃষ্টিভঙ্গিকে আমি সত্যের ইউরোপিয়ান ধারণার উপর সাজাব, অথচ তোমার দাবিগুলোর পক্ষে কোনো প্রমাণ তোমার কাছে নেই? এটা হলো পশ্চিমের চাপিয়ে দেওয়া ন্যারেটিভের সবচেয়ে বড় বুদ্ধিভিত্তিক অসততার একটি। নিজেদের মতকে তারা বৈজ্ঞানিক কিংবা প্রাকৃতিক সত্য হিসেবে দাবি করতে চাই। পশ্চিম আমাকে বলে, বস্তুবাদী প্রমাণ ছাড়া স্রষ্টার আনুগত্য করা যাবে না। কিন্তু প্রমাণ ছাড়া মানুষের আনুগত্য করতে হবে বিনা প্রশ্নে। দুঃখজনক বিষয়টা হলো, পশ্চিমের এই দাবিগুলো নিজেদের অজান্তেই আমরা অনেকে সত্য বলে মেনে নিই। এগুলোকে সত্য ধরে নিয়ে এভাবে নিজেদের পরিচয় এবং ইসলামকে ব্যাখ্যা করার চেষ্টা করি, যাতে মানুষের বানানো এই কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। আমরা ইসলামকে যখন সমর্থন করি তখনও সেটা পশ্চিমে শেখানোর ভাষায় করি, চেষ্টা করি সেকুলার হিউম্যানিজমের কাছে ইসলামের উপাদেয় হিসেবে উপস্থাপনের। আর এটা আমার মতে আমাদের সবচেয়ে বড় বুদ্ধিভিত্তিক এবং মনস্তাত্ত্বিক পরাজয়। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সম্পূর্ণ শেষ করেছেন, আমি চাই তারা কমেন্টে মানসিক দাসত্ব শব্দটি লিখে যান, যাতে আমরা বুঝতে পারি আপনারা আমাদেরকে ফলো করছেন শেষ পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।